হুমায়ুন আহমেদের কথা যদি চিন্তা করো, যে হুমায়ুন আহমেদ যখন লিখতেন উনি কিন্তু হাতে লিখতেন, তার মানে হাতে লেখা বই তো ছাপতো না, তো কেউ একজন মানে কম্পোজ করতো মনে হয় বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর। আমি অথৈ দাস তিমি। আজকে আমরা এমন একটা মানুষের সাথে কথা বলবো যিনি একজন লেখক এবং একনিষ্ঠ পাঠক, কিন্তু তার সবচেয়ে বড় একটা পরিচয় হচ্ছে সে বই পাগল। এবং ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলতে যাই, সে খুব ভালো একটা গল্পকার, সে খুব সুন্দর করে গল্প বলতে পারে মানুষকে। তো যে খুব ভালো করে গল্প বলতে পারে, সুন্দর করে গল্প বলতে পারে, আমি তার কাছেই চলে যাচ্ছি। জুবায়ের ইবনে কামাল, জুবায়ের কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, আজকে তো বইমেলার আগের দিন, আজকে তুমি সারাদিন কি করছো বইমেলায়? বইমেলাটা যখন সামনে থেকে দেখি, এটা যেমন একটা আনন্দ আছে, বইমেলাটা কীভাবে হয়ে উঠছে এটা দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। বিশেষ করে বইমেলার সামনে স্টলগুলো যে নান্দনিক হয়, যেখানে দাঁড়িয়ে তুমি আমি অনেকে ছবি তুলি বা বইগুলো ধরি, সেটা কারা করে তুলছে সেটা কিন্তু দেখার মধ্যে আনন্দ আছে। এবং লাস্ট কয়েক ইয়ার ধরে আমি সেটা চেষ্টা করছি। আচ্ছা, তোমার চোখে বইমেলাটা কেমন? এটা প্রকাশ করাটা একটু কঠিন, এই কারণে, কারণ সবার কাছেই বইমেলাটা একটা উৎসব, কিন্তু উৎসবের সংজ্ঞাটা যদি তুমি একটু চিন্তা করো, যেখানে আসলে সকল ধরনের মানুষ আছে, এখানে কমার্শিয়াল একটা জায়গা আছে, বিক্রির একটা ব্যাপার আছে, আনন্দের একটা ব্যাপার আছে, অনেক মানুষ দেখছে, সব কিছু ছাড়িয়েও আমার কাছে কিন্তু বইমেলাটা ভিন্নভাবে দেখার সুযোগ হয়েছে। কারণ আমি বিরাট একটা সময় 10 বছরের মতো পাঠক হিসাবে দেখেছি, গত বছর থেকে আমার লেখক হিসাবে বইটা দেখতে হচ্ছে। পাঠক হিসেবে বইমেলাকে দেখার যেমন একটা আনন্দ আছে, লেখক হিসেবে দেখারও আনন্দ আছে। ছোটবেলা থেকে যে বইমেলার দেখা সেটা তো খুঁজে পাই, একই সাথে লেখক হওয়ার পরে একটা বই কিভাবে হয়ে ওঠে, একটা বইয়ের পেছনে কতজন মানুষ কাজ করছে, তুমি জাস্ট একটা ক্যাশ দিয়ে একটা বই কিনছো, কিন্তু বইয়ের পেছনে অন্তত 2 ডজন মানুষ এটার সঙ্গে কাজ করছে, সেটা যখন আমি দেখছি, তখন কিন্তু বইমেলাটা আমার কাছে একদমই একটা ডিফারেন্ট সিনারিও হিসেবে আসছে। সো বইমেলার পেছনের গল্প জানার পরে অবশ্যই বইমেলাকে আচ্ছা, তুমি বলছো যে বইমেলার পেছনের গল্প, সেই পেছনের গল্পটাকে আমরা একটু শুনতে পারি? এটা তো অনেক মজার এবং অনেক ইন্টারেস্টিং বটে। কারণ যখন আমি প্রথমবার বাংলা বাজারে যাওয়া শুরু করলাম, যেটা আমাদের ঢাকার সবচেয়ে বড় বইয়ের ডিস্ট্রিবিউশনের জায়গা, সেখানে গিয়ে আমি বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখলাম, যেটা শুনলে হয়তো তুমি বুঝতে পারবে যে পেছনটা কেমন হয়। ধরো আমি একজন লেখক, আমি একটা বই লিখলাম, আমি জাস্ট শুধু লিখতেই জানি, আমার কিচ্ছু জানি না। লেখার পর যখন এটা জমা দেওয়া হয়, এটা কিন্তু বইয়ের ফর্মেটে আনার জন্য একটা মেকআপ করতে হয়, সেটার জন্য কিন্তু ডিফারেন্ট মানুষ থাকে। তুমি যদি আরও আগে যাও, ধরো আমি লিখতেই জানি না, তুমি হুমায়ুন আহমেদের কথা যদি চিন্তা করো, যে হুমায়ুন আহমেদ যখন লিখতেন উনি কিন্তু হাতে লিখতেন, তার মানে হাতে লেখা বই তো ছাপতো না, তো কেউ একজন মানে কম্পোজ করতো মনে হয় বলে এটাকে। সো এই যে ছোট্ট থেকে ছোট, প্রতিটার কিন্তু আলাদা মানুষ আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এদের সবার জীবিকা এটার মধ্যে। তার মানে ধরো আমি যদি একটা একটা করে বলি, যে কেউ একজন কম্পোজ করছে, কম্পোজ করার পর বইটা মেকআপে চলে যাচ্ছে, ফর্মেটে বসাচ্ছে, এখন কিছুটা ডিজিটালাইজড হয়েছে, এর আগে অনেক কিছু ম্যানুয়ালি করতে হতো, সেটার পর একটা প্রেসে যাচ্ছে। প্রেস আবার 2 ধরনের, একটা কভার প্রেস, একটা হচ্ছে বইয়ের প্রেস। কভারের যে জ্যাকেটটা, আমরা যেটাকে জ্যাকেট বলে, ওর বইয়ের ওপরে থাকে, সেটার জন্য আলাদা প্রেস থাকে। সেটার কতগুলো কালার হবে, 4 কালার হবে কিনা, যেমন এই বছর আমার একটা বই বেরোচ্ছে যে বইটাতে শুধু সাদা কালো, এই জন্য আমার নাম বাংলা বাজারে হয়ে গেছে 1 কালার জুয়া, কারণ 1 কালারের কভার বেরোচ্ছে, এটার জন্য ডিফারেন্ট একটা কাজ হচ্ছে। বইটা ধরো হয়ে গেল, ছাপা হয়ে গেল, কিন্তু আমরা জানি ফর্মা বলে একটা ব্যাপার থাকে, একটা বড় কাগজের মধ্যে ছাপানো হয়, যেই কাগজটা ভাঁজ করলে 16 পেজ হয়ে যায়। ওই কাগজটা ভাঁজ করার জন্য কিছু বলতে পারো খুব এক্সপিরিয়েন্সড মানুষ থাকে, তার ভাঁজে যদি একটা ভুল হয় পুরো বইটাই নষ্ট হয়ে যাবে। এই হয়ও, আমরা বই চেঞ্জ করি, যে বইয়ের মধ্যে পেজ নাই, 100 পেজের পর 300 পেজ, এটা কিন্তু ভাঁজের ভুলের কারণে। তুমি চিন্তা করো, দিন রাত এই মানুষগুলো, তাদেরকে তুমি বইমেলা দেখবা না, তারা কে তুমি জানবা না, সে ভাঁজ করছে, ভাঁজ করার পর সে এটাতে একটা জেল লাগায়, জেল লাগানোর পর হার্ড কভারটা লাগায়, পুরো কাজটার জন্য সে হয়তো 16 টাকা পায়। সো আমিও ধরো একটা রাইটার হিসাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বইটা অনেক বেশি বিক্রি হোক, ওই বাইন্ডিং খানার লোকটাও কিন্তু একই দোয়া করে, কিন্তু তার দোয়ার পার্সপেক্টিভ আমার দোয়ার পার্সপেক্টিভ টোটালি ডিফারেন্ট। শুধুমাত্র তাই না, যখন বইটা বাধাই হয়ে যায়, বইটা যখন বাংলা বাজারে আবার ফেরত আসছে, ধরো বাংলা বাজারের একটু দূরে অদূরেই ধরো একটা বাইন্ডিং খানা, 100 বই 300 বই, যেমন আজকে হচ্ছে প্রচুর, 300 বই বাইন্ডিং করে আসছে, সেটা ভ্যানে করে আসলো, ভ্যান থেকে যেসব মার্কেটের, ওখানে মান্নান মার্কেট আছে, বর্ণমালা মার্কেট আছে, মার্কেটের ধরো 3 তলায় একটা প্রকাশনীর অফিস, সেখানে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ পাওয়া যায় যারা মাথায় করে
একটা টুকরিতে করে বইটা নিয়ে যায়। তারা যখন দোতলায় ওঠে, তিনতলায় ওঠে, এই জন্য ধরো তারা 40 টাকা পায়, 50 টাকা পায়, 100 টাকা পায়, তার পুরো জীবিকাটা ওই বইটা ওঠানোর উপর। আমি তাদের সঙ্গে গত বছর কথা বলেছি, তাদের অনেক ছেলে মেয়ে অনেক ভালো স্কুল কলেজে পড়ে, যে স্কুল কলেজে ধরো আমিও পড়ি। সো চিন্তা করো কতগুলো মানুষের লিটারেলি অর্থে জীবিকা তাদের সঙ্গে এটার সঙ্গে আছে। সো তারা কিন্তু সবাই চায় বইমেলা অনেক বেশি বই বিক্রি হোক, এবং আমরা যে আলাপটা করি, বইমেলা কি পাঠক কি কমে যাচ্ছে, বইমেলার বিক্রি কি সস্তা বই ভরে যাচ্ছে, এই সবের ঊর্ধ্বে তারা। এবং তুমি যদি বইমেলার ভেতরেও আসো, বইমেলার স্টলে যারা কাজ করে, তুমি দেখবে খুব তিক্ত অভিজ্ঞতা যে তারা খুব একটা যে বই পড়ে তা কিন্তু, কিন্তু তারপরেও তারা কাজ করে, কারণ কেউ কেউ এমন আছে হয়তো সে একটা হলে থাকে কিংবা একটা মেসে থাকে, সেই মেসের যে ভাড়া যে ফিটা সে দিতে পারছে না, বইমেলা কাজ করে সে করে। তো এই যে একটা বই হয়ে আসছে, একটা বই ধরো আমার বইয়ের বিক্রয় মূল্য ধরো 220 টাকা, এই বইটা 25% আর 30% আরও কমে যাবে, 170 হয়ে যাবে, এই 170-র মধ্যে 2 ডজন মানুষের জীবিকা আছে। এইটা যখন দেখি আমি, বা এটা যখন আমি বুঝি, তখন আমার বইমেলার ঠুকঠাক আওয়াজও ভালো লাগে। এই যে বিরাট একটা কর্মযজ্ঞ হচ্ছে, সেটা কিন্তু আমাদের চোখের আড়াল। আমরা জাস্ট প্রধানমন্ত্রী আসবে, ঘুরবে, আমরা দেখবো বিরাট চকচকে বইমেলা, কী অ্যাথলেটিক্স। সো তুমি আজকে, তুমি আমি ঘুরছিলাম, দেখছিলাম যে কী পরিমাণ মানুষ কাজ করছে পেছনে। সো আমার কাছে মনে হয় যে বইমেলার পেছনের গল্প যখন আমরা শুনি, এতগুলো মানুষের জীবিকা যখন আমরা দেখি, তখন আমাদেরকে আসলে বইমেলার দৃষ্টিটাই পাল্টে যায়। আমি সেদিন একটা জায়গায় পড়ছিলাম, নীরজ চৌধুরী নামে একজন লেখক বলেছে লেখক দুই ধরনের হয়, এক হচ্ছে ছাগল লেখক আর এক হচ্ছে পাগল লেখক। হ্যাঁ, তো ছাগল লেখক হচ্ছে টাকার জন্য লেখে ওনার ভাষ্য মতে, এবং পাগল লেখক হচ্ছে লেখার জন্য লেখে। তুমি কোন ধরনের লেখকের মধ্যে পড়ো, তোমার কি মনে হয়? এরকমই জটিল একটা প্রশ্ন এই জন্য, কারণ আমরা নিজেরাও ধরো, আমি তো পাঠক সবার আগে, আমরা নিজেরা অনেক লেখককে গালি দিই, এটা কি লিখেছে টাকার জন্য, কিন্তু আমি দেখি আমি নিজেও অনেক ফরমাইশি লেখা লিখি। কারণ বিশেষ করে আমি নিউজ পেপারে আমি বহুদিন ধরে লিখি, ধরো ডেইলি স্টারের সাহিত্য বিভাগে আমি অনেক লিখেছি, এখনও নিয়মিত লেখা হয়, ওটা কিন্তু আসলে আমি টাকার জন্য লিখি। ওইটাতে আমাকে যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় বা যেই যেই বিষয়টাই আসলে মানুষ এখন পছন্দ করছে, ধরো বইমেলা এখন এসছে, এখন বইমেলাটি নিয়ে মানুষ লিখবে, ওইটা একদম ডিফারেন্ট আলাপ। যে ওই ফরমাইশি লেখা তো আমি বহু লিখেছি, মানুষ ধরো যেই গল্পটা আমার পছন্দ না, কিন্তু সেই গল্পটাও টাকার জন্য আমি অনেক সময় ডেভেলপ করে দিয়েছি। সো সেই হিসেবে তো আমি ছাগল টাইপের লেখক বটে। বাট বইয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখনও আমি খুব কনফিডেন্টলি বলতে পারবো, যেমন ধরো গত বছর আমার বই বেরিয়েছে, এবছরও দুটো বেরোবে, এখন পর্যন্ত আমি টাকার জন্য বই লিখিনি। ইভেন বইতে যে রয়্যালিটিটা দেওয়া হয়, সেই রয়্যালিটি ধরো আমার যেতে আসতেই চলে যায় আর কি। সো টাকার জন্য লেখার এখন পর্যন্ত মনে হয় আমি পাগল লেখকের মধ্যে আছি, ছাগলে যাই। তাহলে পাগল লেখকের মধ্যেই ধরলাম। ধন্যবাদ জুবায়েরকে, আপনাদের সকলকেও ধন্যবাদ। পুরো বইমেলা জুড়েই এরকম জুবায়ের মতো পাঠক এবং যারা লেখক সবাইকে নিয়ে অনেক গল্প থাকবে। সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি অথৈ দাস তিনি, দেখা হবে নেক্সট কোন এপিসোড।